बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सम्मानित भाई बोन बंधुरा आशा करी भालो आछेन सबाई सम्मानित बंधुरा अपनादेरके एकटा विषय एकटु देखाबो अपनारा देखते थाकेन तो सम्मानित बंधुरा आमरा एई जे मेशिनगुलो मैनुअल मेशिनगुलो आमरा व्यवहार करी तो एई मैनुअल मेशिन निये आमी प्राय अनेकगुलो भिडियो आपनादेरके दिए थाकी तो एर खुटिनाटी विषय जारा इतिमध्ये व्यवसा करछेन এবং যারা ম্যানুয়াল মেশিন দিয়ে ব্যবসা করছেন তাদেরকে তাদের দেখানোর জন্য মূলত এই ভিডিওটা করা তো আপনারা দেখেন যে আমার মেশিনটা কত সুন্দরভাবে কাটতেছে এটা আপনারা একটু দেখেন এই যে দেখেন এক চাপ দিচ্ছেন একটা চাপের ভিতরেই কিন্তু নরমাল চাপের ভিতরে মেশিনটা কেটে যাচ্ছে তো সম্মানিত বন্ধুরা আসলে আমার এই মেশিনটা মাঝে আপনারা দেখেছিলেন যে আমাকে দুটো তিনটে চাপ দেওয়া লাগতো তারপরে কিন্তু আমার মেশিনটা কাটতো তো বন্ধুরা আসলে এই বিষয়টা এখন এক চাপে কিভাবে কাটতেছে মেশিনটা আমরা কি ধরনের কাজ করাইছি সেই বিষয়টা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকেন তো বন্ধুরা আমার এই মেশিনটা মাঝে আমাদের একটা মেশিন ছিল আপনারা দেখেছেন যে আমার এই এখানে একটা ছেলে বাম হাত দিয়ে চাপ দিত একটা হাত দিয়ে চাপ দেওয়ার পরেই আমার মালটা সুন্দরভাবে কেটে যেত তো বন্ধুরা আমার কাছে এক ভাই আসছিল উনি হলো পাবনা থেকে আসছিল ফারুক ভাই উনি মেশিনটা আমার কাছ থেকে নিয়ে যায় তো মেশিনটা দেওয়ার পরে আমরা কিন্তু অনেক কষ্টের ভিতরে ছিলাম আমরা এই যে একটু মনে করছিলাম যে হাইড্রোলিক মেশিন কিনবো কিন্তু হাইড্রোলিক মেশিনটা আসলে কেনা হয় নাই বিভিন্ন কারণে তো আমরা আরেকটা একজন ওই যে দেখাইছিলাম হুজুর একটা ভিডিওর ভিতর দেখাইছিলাম এক হুজুর ওই ওরা কাজ ছেড়ে দিছে তো ওদের কাছ থেকে আমি একটা এই মেশিনটা ওনাদের কাছ থেকে কিনছিলাম এই যে মেশিনটা দেখেন এই মেশিনটা কিন্তু অনেক হার্ডি মেশিন আপনারা আগের ওই মেশিনটার চেয়ে এটা অনেক হার্ডি কিন্তু এটার একটা সমস্যা আছে বন্ধুরা এই মেশিনটা আপনারা একটু চিনে রাখেন আপনাদেরই সুবিধা হবে এই যে মেশিনটা এটা কিন্তু দামও অনেক বেশি নেয় এরা আমি দেখেছি 18,000 টাকা নেয় এই একটা মেশিন দিয়ে তো বন্ধুরা এই মেশিনটা কিন্তু প্রচুর প্রেসার লাগে এবং আপনার বুকে ব্যথা হয়ে যায় তো বন্ধুরা আমরা কিন্তু এখন এই মেশিনটা কিন্তু কাজ করাইছি কাজ করানোর পরে এখন কিন্তু প্রেসারটা কম লাগে এবং এই যে দেখেন কত ইজিভাবে কাটতেছে এইটার পিছনে কি কারণ আছে সেটা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি তো বন্ধুরা এই যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এই একটা চাকা এই চাকাটা বড় হওয়ার কারণে এই চাকাটা ডায়ামিটারটা বড় হওয়ার কারণে কিন্তু আসলে প্রেসারটা বেশি লাগতেছে তো আমরা এখানে তলায় মাঝে আমাদের একটু সমস্যা ছিল তো এই তলাটা আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না মনে হয় দেখতে পাচ্ছেন না তবে আমি বলে দিচ্ছি আপনারা একটু আমার কথা অনুযায়ী বুঝে নেন এখানে তলায় আমরা একটা টিক দিছি টিক এর তলায় এই দুই জায়গায় আমরা একটা টিক দিয়ে আবার ঝাল করে নিছি এবং বন্ধুরা এখন কিন্তু কাজ খুব সুন্দর হচ্ছে আর একটা বিষয়ে আপনাদেরকে একটু বলি এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে এখানে আমরা এক্সট্রা অ্যাঙ্গেল দিয়ে আমরা এখানে আবার ঝাল করে নিছি এখান থেকে ঝালটা কেটে যায় এখান থেকে ঝালটা কেটে যাওয়ার কারণে এই পাশে দেখতে পাচ্ছেন এবং এই পাশেও দেখতে পাচ্ছেন এই ঝালটা কিন্তু আমরা এক্সট্রা এখানে অ্যাঙ্গেল দিয়ে ঝাল করে নিছি এবং তলায় আমরা কাটিং করে ঝাল করাইছি মেশিনটার একটু কাজ করে নিছি তার কারণে এখন মেশিনটা খুব সুন্দরভাবে কাজ করতেছে তো এইগুলো আপনাদেরকে যদি প্রেসারে এখান থেকে কেটে যায় তাহলে এভাবে আপনারা ঝাল করে নিতে পারেন মেশিনটা এই মেশিনটা আর কোনো সমস্যা আছে বলে আমি মনে হয় না এখন কিন্তু খুব ভালো কাজ করতেছে তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে মোবিল ব্যবহার করছি এই যে দেখেন এখানে মোবিল দিছি যে জায়গাগুলো এই যে ঘুরতেছে প্রেসার লাগতেছে আপনারা সব জায়গাগুলোতে মোবিল দিবেন এই যে এখানে দিছি এই যে সব জায়গাগুলো মোবিল ব্যবহার করবেন তাহলে ইজি কাজ করতে পারবেন কাজ করো তো এই জন্য বন্ধুরা আপনারা যারা এই ম্যানুয়াল মেশিন ব্যবহার করতেছেন তো তারা এরকমভাবে আপনারা মেশিনে ডিস্টার্ব হলে নিজেরাই আর কি এটা স্থানীয় ওয়ার্কশপ থেকে আপনারা কাজ করে নিতে পারবেন তো এখন
মেশিন এটা কিন্তু খারাপ না, এই মেশিনগুলো ভালো, অনেক মোটা প্লেট, এই প্লেটগুলো অনেক মোটা। এখানে আমরা দেখেছি প্রায় 16 mm প্লেট, এটা 16 mm, এটা 16 mm, এরা বলে অনেক বেশি কিন্তু আসলে না, এটা 16 mm প্লেট। তো এই মেশিনগুলো খারাপ না, আপনারা চাইলে এই ধরনের মেশিনগুলো কিনে আপনারা একটু কয়েকদিন কাজ করতে করতে যদি ইজি হয়ে যায় তাহলে কাজ করতে অনেক আরাম লাগবে। তো বন্ধুরা এই মেশিনটা সবই ঠিক আছে, কিন্তু শুধু এই মাত্র ডায়ামিটারটা মোটা হওয়ার কারণে, এই যে ডায়ামিটারটা এটা মোটা হওয়ার কারণে প্রেশারটা বেশি লাগে। তো বন্ধুরা আশা করি আপনাদের উপকার হবে, আপনারা মেশিনটা এখান থেকে কেটে যায়, ভালো করে খেয়াল রাখবেন, এখান থেকে কেটে যায় এবং এখান থেকে ক্ষয়ে যায়, এখান থেকে ক্ষয়ে যায়, এখানে সামনে থেকে ক্ষয়ে যায়। এগুলো আপনারা স্থানীয় ওয়ার্কশপ থেকে আপনারা কাজ করে নেবেন, যারা ভালো বোঝে, বা লেদ মেশিন থেকে কাজ করে নেবেন, নিলে আপনারা সহজে আপনাদের মেশিনে কাটিং করতে পারবেন। আর এই যে রডটা দেখতে পাচ্ছেন, এই রডটা যদি আপনারা এই যে সাথে যে রডটা থাকে এছাড়া যদি একটু লম্বা নেন, ধরেন আপনি 6 ইঞ্চি অথবা 1 ফুট যদি লম্বা নেন, তাহলে কিন্তু এখানে প্রেশারটা আপনার অনেক কমে যাবে, আপনারা ইজি চাপ দিয়ে কাজ করতে পারবেন। তো এভাবে এগুলো আসলে নিজেদের চিন্তাভাবনা করে বাইর করতে হবে। তো বন্ধুরা আমাদের এই যে ভাইকে দেখতে পাচ্ছেন, এই ভাই, ভাইকে আমি দেখানোর চেষ্টা করতেছি, ভাই কিন্তু অনেক দূর থেকে আমার ভালোবাসার টানে ছুটি আসছে। এই যে ভাই, ভাই একটু এদিকে তাকান দেখি, আপনারা একটু দেখাই। হ্যাঁ, এই ভাই কিন্তু আসছে, ভাই কোথা থেকে আসছেন? চট্টগ্রাম। জোরে বলেন, চট্টগ্রাম মিরসরাই। চট্টগ্রামের মিরসরাই থেকে ভাই আসছে আমার এখানে, আজ 2 দিন আছে। তো ভাইকে আসলে আমরা চেষ্টা করতেছি ভাইয়ের সাথে যতটুকু সময় কাটানো যায় এবং ভাইকে আমরা যতটুকু হেল্প করতে পারি আর কি করতেছি, চেষ্টা করতেছি। উনি কালকে ফিটিংসের কাজ করছিল, আজকে কাটিং করতেছে, এভাবে হয়তো আমার এখানে কয়েকদিন থাকবেন। উনি থেকে মোটামুটি উনি কাজটা ওনাকে আমরা শিখাই দেওয়ার চেষ্টা করতেছি। তো ইনশাল্লাহ আপনারাও চাইলে আপনারাও এরকমভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার এখানে আসতে পারেন, এসে আপনারা আপনাদের ব্যবসা স্টার্ট করতে পারেন। আপনাদের যত ধরনের সহযোগিতা প্রয়োজন, কাঁচামাল থেকে শুরু করে, মেশিনারিজ থেকে শুরু করে, একটা ব্যবসা কীভাবে সেট আপ করতে হয়, তো সব কিছু আসলে আপনাদেরকে দিব। আমি চেষ্টা করব যে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। তো আপনারা চাইলে এরকম রেডি মালগুলো আমার কাছ থেকে কিনতে পারেন, যারা দোকানদার আছেন, ব্যবসায়ী আছেন, যারা হোলসেল ব্যবসা করেন, তারাও চাইলে আমার এই মালগুলো আপনারা নিতে পারেন। এখানে অনেকগুলো মাল আছে, আমাদের অনেক অর্ডার আছে, আমাদের প্রায় 100 ডজন মালের অর্ডার আছে, আমরা চেষ্টা করতেছি সে মালগুলো তৈরি করে সবাইকে দেওয়ার জন্য। তো বন্ধুরা আরেকটা বিষয় আপনাদেরকে একটু দেখাবো, আপনারা আমার সাথে থাকেন। আর আমার যে আপনারা এখানে আসবেন, আপনারা কোথায় থাকবেন, অনেকেই আমার কাছে প্রশ্ন করেন, তো সেই রুমটা একটু দেখাবো আপনাদের, আপনারা একটু দেখতে থাকেন। তো বন্ধুরা দেখেন, আপনি দেখতে থাকেন, ওই যে আপনারা যেখানে থাকবেন এসে সেই রুমটা একটু দেখানোর চেষ্টা করতেছি। আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেখানে, আপনারা একটু সাথে থাকেন। সম্মানিত ভাইরা, এটা হলো আমাদের কারখানার গলি, এখান থেকে এই যে কারখানা, এখান থেকে মাত্র কয়েক পা হেঁটে গেলেই আর কি এই যে রুমটা দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। বন্ধুরা এই এই যে এখানে আপনাদের থাকার ব্যবস্থা হলো, এখানে যে দেখেন এই যে কারখানাটা দেখতে পাচ্ছেন মোটরসাইকেলের এই পাশে, এখানে কারখানা, আর এখানে থেকে এসে এই যে রুমটা, এখানে আপনার এই রুমের ভিতরে থাকার জায়গা, এখানে এই যে আপনারা এখানে থাকতে পারবেন এসে। এই যে এখানে আপনার জানলা আছে, জানলাগুলো বন্ধ, আসলে সাধারণ, অতি সাধারণভাবেই, খুব বেশি হাইফাই না, সাধারণভাবে রুমটা দেখানোর চেষ্টা করতেছি। আর এই যে এখানে আরেকটা খাট আছে, 2 জন থাকা যায়, এখানে অনেক লোকই আসে, তো এই জন্যই আসন সংখ্যা সীমিত, আমি 2 জন এখানে 2 খাটে 2 জন এসে থাকা যায়। তো আপনারা আর এখান থেকে এই রুম থেকে সোজা এখান থেকে যে এটা হলো টয়লেট, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হলো টয়লেট, এটা বন্ধ আছে এখন,
এখানে চাইলে আপনারা এসে এখানে থাকতে পারবেন। এই রুম এই আঙ্কেল এখানে ফ্যান আছে উপরে, এখানে মশারির ব্যবস্থা আছে। এই যে এইভাবে এখানে থাকা যায়। এই আঙ্কেলের রাখছে এখানে, উনি 200 করে টাকা নেয় উনি রাত্রে থাকার জন্য। তো বন্ধুরা আপনারা যারা আসতে চাচ্ছেন, আপনারা দূর দূরান্ত থেকে আমাকে বিভিন্ন সময় বলেন যে ভাই থাকা ব্যবস্থা কী আছে এখানে, আপনাদেরকে নিজের দায়িত্ব থাকতে হবে। 200 টাকা করে আপনাদের এখানে উনি নেয়, এটা আমার না, এটা হলো যে মার্কেট মালিকের। এই যে পাশে কারখানা, একেবারে রুম থেকে বেরিয়ে কারখানা, আপনারা চাইলে এসে এখানে থাকতে পারবেন ইনশাল্লাহ। আর এখানে পাশে রেস্টুরেন্ট আছে, পাশে রেস্টুরেন্টে আপনারা খানা পিনা করবেন। আর এখানে আপনারা আপনাদেরকে আমার কারখানায় আপনারা কাজকাম দেখতে পারবেন, শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আশা করি আপনাদের সহযোগিতা পাবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।